ওকে, গুড মর্নিং। আমাদের সঙ্গে আমাদের গ্রেট লিডার ইয়াসিন স্যার আমাদের সঙ্গে আছেন। তো এটা আমার কাছে সৌভাগ্য যে আমি ইয়াসিন স্যারের সঙ্গে ভিয়েতনামে একটা 5-স্টার হোটেলে সময় কাটাচ্ছি। তো ভাবা যায় না মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আমরা ইয়াসিন স্যারের কাছে এই ভেস্টিজের সংক্ষিপ্ত জার্নি শুনে নেব। স্যার, আপনার জার্নি আমাদেরকে একটু বলুন। গুড মর্নিং। গুড মর্নিং। শিক্ষকতা প্রফেশন থেকে এসেছিলাম, কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এই ধরনের বিদেশ। এটা আমার সপ্তমবার বিদেশে পদার্পণ, অষ্টমবার হতে চলেছে সুইজারল্যান্ডের মধ্যে দিয়ে। মেন কথা যে বিজনেস তো সবাই করছে, পেশা অনেক রকমের আছে, কিন্তু আমরা যারা ভেস্টিজে আছি তাদের জীবনটা একটু আলাদা। তার সবথেকে বড় কারণ হচ্ছে যে আপনি বছরে এই যে দুবার করে বিদেশে যাপন, আপনি সরকারি চাকরি করলেও যেতে পারবেন না, আপনার প্রফেশনাল বাধ্যবাধকতা আছে। আপনি বড় ব্যবসায়ী, আপনার এত টেনশান, সেই টেনশনের চক্রে আপনি প্রতি মুহূর্তে বেরিয়ে আসতে পারবেন না। কিন্তু ভেস্টিজ বলছে যে আমাদের সিস্টেমে আছে দুবার তোমার বিদেশ যাওয়া, সাথে গাড়ির ফান্ড, বাড়ির ফান্ড, এগুলো তো আমাদের খুব প্রাইমারি ব্যাপার। তো সেই কারণে বন্ধু বলবো যে আসুন আমাদের সাথে, লাইফ তো একবার, এনজয় করি সবাই মিলে। আমরা এত ঘুরছি এত ঘুরছি, ক্লান্ত হয়ে পড়ছি। তো সেই জায়গা থেকে আসুন নিজেদের লাইফকে চেঞ্জ করবার জন্য, সবার আগে বাড়ির প্রোডাক্টগুলো চেঞ্জ করে ফেলুন, আর আমাদের মতো কোনো একজন ডেডিকেটেড লিডারের হাত ধরুন। ভেস্টিজে অনেকে আসেন, কিন্তু যে গাছটার ওপর ভর করে, যে চেয়ারটার ওপর ভর করে আপনি দাঁড়িয়ে উঠবেন, সেই চেয়ারের পায়ে যদি গণ্ডগোল থাকে তো আপনার দাঁড়িয়ে ওঠাটা ব্যর্থতায় পর্যবসিত হবে, কারণ ওই চেয়ার শুদ্ধ আপনি ভেঙে পড়বেন। সেজন্য ডেডিকেটেড পার্সনের হাত ধরুন, আমাদের সাথে এগিয়ে চলুন। উইশ ইউ ওয়েল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।